মুসলিম শরীফের হাদিস, 400 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ছিলেন, আমাদের মাঝে অবস্থান করছিলেন। ইদ আগফা ইগফাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু তন্দ্রা ভাব আসলো। একসাথে কয়েকজন বসে রয়েছি আমরা, তো একজনে দেখবেন একটু ঘুম ঘুম ভাব, এরকম হইতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু তন্দ্রা তন্দ্রা ভাব আস, তন্দ্রা ভাব আসার পর নবীজি তন্দ্রা তন্দ্রা এরকম অবস্থা হয়ে গেছে। হঠাৎ রফা রাসাহু মুতাবাসসিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তন্দ্রা ভাব থেকে মুস্কি হাসি দিয়ে তার মাথাটা উঁচু করলেন, সাহাবীদের দিকে ফিরে তাকাইলেন। তন্দ্রায় ছিলেন, মুস্কি হাসি দিয়ে উঠছে। সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবীজি মুস্কি হাসি দিলেন, ফাকুলনা মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, ওগো আল্লাহর রাসূল, আপনি হাসছেন কেন, আপনার কি হলো, আপনার হাসির কারণ কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, নবীজি বললেন এই মাত্র আমার উপর আল্লাহর পক্ষ থেকে একটি সূরা নাজিল করা হয়েছে। فقرأ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر, নবীজি বিসমিল্লাহ পড়ে শোনা দিলেন আমার উপর যে সূরাটি নাজিল করা হয়েছে সেই সূরাটি হলো, আল্লাহ আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে দে বলে হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দিলাম। নবীজি বললেন আতাদরুন আমাল কাউসার, সাহাবীদেরকে প্রশ্ন করলেন তোমরা কি জানো কাউসার কি জিনিস? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা বললাম আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবীজি জবাব দিলেন ফা ইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের মধ্যে একটা নহর, হুয়া হাউজুন তারিদু আলাইয়া উম্মতি, এটা এমন একটা হাউজ যে হাউজের সামনে আমার উম্মত আসবে, আসার পর আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে যে হাউজে কাউসার আমি পাইলাম, ও আদানিহি রব্বি, যে হাউজে কাউসার দেওয়ার ওয়াদা আল্লাহ আমাকে করেছেন, এই হাউজে কাউসারের পানি আমার উম্মত পান করবে। নবীজি বললেন ফাইন্নাহু নাহরুন, এটা জান্নাতে একটা নহর, ও আদানিহি রব্বি আজ্জা ওয়াজাল, যে নহরটা আল্লাহ আমাকে দেওয়ার ওয়াদা করেছেন, ও হাউজুন এটা একটা হাউজ, তারিদু আলাইহি উম্মতি, এই হাউজের সামনে আমার উম্মত আসবে পানি পান করবে, আমি পানি পান করাবো, সুম্মা ইউখতালাজুল আব্দু মিনহুম, উম্মতরা যখন আসবে তাদের মধ্যে কোন কোন বান্দাকে হটিয়ে দেওয়া হবে, ফেরেশতারা ভাগায় দিবে, যা যা, আমি বলবো আল্লাহর কাছে আল্লাহ ইন্নাহু মিন উম্মতি, ওই লোকটারে যে ফেরেশতা ভাগায় দিল সে তো আমার উম্মত, আল্লাহ বলবে মা তাদরি মা আহদাসাত ফি রিওয়ায়া মা আহদাসা বাদাক, আপনি জানেন না দুনিয়া থেকে আসার পর এরা কি কি বেদাত করেছে শরীয়তের মধ্যে, এটা আপনার জানা নাই, তাই আজকে একে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না, অন্যদেরকে করান। তাহলে যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করছে তাকে পানি পান করাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিবেন, সে বেদাতি কাজ করছে তাকে পানি পান করাতে পারবেন না। সহি বুখারীর বর্ণনা 4964 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
لما عرج بالنبي صلى الله عليه وسلم الى السماء মেয়ারাজের রাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আসমানে উঠিয়ে নেওয়া হলো কালা নবী বললেন আতাইতু আলা নাহরিন মেয়ারাজের রাতে আমি একটা নহরের কাছে আসলাম হাফাতাহু কিবাউল লুলুই মুজাওয়াফা আমি তাকায়া দেখলাম ওই নহরের দুই পাশে ফাপা মুতি মণিমুক্তা দ্বারা তৈরি করা অসংখ্য অগণিত গম্বুজ দেখা যায় নহরের দুই পাশে গম্বুজ ফাকুলতু আমি বললাম মা হাযা ইয়া জিবরিল জিবরাইল এটা কি জিবরিল আমিন জবাব দিলেন হাযাল কাউসার এটাই তো কাউসার যে কাউসার আল্লাহ আপনাকে দান করেছেন এটাই কাউসার সহি বুখারীর 4965 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আবু উবাইদাহ তিনি বলেন সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন কাউলিল্লাহি আযজা ওয়াজাল ইন্না আ'তাইনাকাল কাউসার আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইন্না আ'তাইনাকাল কাউসার সম্পর্কে জিজ্ঞাসা করলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন হুয়া নাহরুন উতিয়াহু নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা নহর যেই নহর তোমাদের নবীকে দেওয়া হয়েছে সাতি আহ নহরের দুই পাশে দুইটা কিনারা আছে আলাইহি দুররুন মুজাওয়াফ এই নহরের দুই কিনারার মধ্যে আলাইহি দুররুন মুজাওয়াফ মণি মুক্তা দ্বারা তৈরি করা গম্বুজ সাজানো আছে এরপরে কি করে দেখেন আনিয়াতুহু কাআদাদি নুজুমিস সামা আম্মা জান আয়েশা বলেন এটা এমন একটা নহর যে নহরের দুই পাশে যে পাত্রগুলা থাকবে ওই পাত্রগুলা দিয়ে উম্মত যে পানি পান করবে এই পাত্রের সংখ্যা আসমানের নক্ষত্রের চাইতে আরো বেশি মুসলিম শরীফে আছে আকসারু মিন আদাদি নুজুমিস সামা আসমানের যে নক্ষত্র এই নক্ষত্র যত হতে পারে গণলে কত হবে আল্লাহ জানে এর চাইতেও বেশি হাউজে কাউসারের পারে যেই পানির পাত্রগুলা থাকবে এই পাত্রগুলা এর চাইতে আরো বেশি আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারের পানি যেন আমরা পান করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো এই হাদিসের মধ্যে জানলাম হাউজে কাউসারের পারে মণি মুক্তা ইত্যাদি এই জাতীয় গম্বুজ সাজানো থাকবে এই জাতীয় গম্বুজ কি করা থাকবে বলেন সাজানো থাকবে একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে আহমদ এই কিতাবের 3 নম্বর খণ্ড 220-21 নম্বর পৃষ্ঠা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাউসার আল্লাহর নবীকে হাউজে কাউসারের ব্যাপারে প্রশ্ন করা হয় নবীজি জবাব দিলেন হুয়া নাহরুন আ'তানিহি রাব্বি এটা এমন একটা নহর যেই নহর আল্লাহ আমাকে দান করেছেন তুরাবুহু আল মিস নবীজি বলেন এই নহরের মধ্যে তোমাদের দুনিয়ায় হাউজের মধ্যে নিচে তাকাইলে মাটি থাকে অথবা আমরা পাকা করি হ্যাঁ মাটি অথবা পাকা করে নিই আল্লাহ নবী বলেন আমার যে হাউস থাকবে এই হাউজের তুরাবুহু আলমিস মাটিটা হবে মেশক আম্বর সুবহানাল্লাহ ওয়া মা উহু মিনাল লাবান আল্লাহ নবী বলেন ওই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা ওয়া আহলা মিনাল আসাল ওই পানি মজা হবে মধুর চাইতে অনেক বেশি মিষ্টি পানি হবে দুধের চেয়ে সাদা মিষ্টি হবে মধুর চাইতে আরো বেশি এইটা হলো হাউজে কাউসারের পানির ওই কাউসার যে আপনার হাউসটা হাউজের নিচের অবস্থা এমন এটার আশেপাশে যে আপনার মনে হবে হুজুর মাটির দেয়াল ইত্যাদি রসুল বলেন মাটি হবে মেশকাম্বর পানিটা দুনিয়ার পানির কালার মনে করছো না দুধের চাইতে সাদা আর মজা হবে কেমন দুনিয়াতে মধু সর্বোচ্চ তুঙ্গ মজা লাগে এই মধুর চাইতে আরো মজা হবে আল্লাহ আমাদেরকে ওই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন এই দোয়াটা বারবার কেন করতেছি গুরুত্বপূর্ণ একটু কথা আছে এই জন্য বারবার এই দোয়াটা করতেছি তাহলে মুসনাদে আহমদ থেকে পানির কালার জানলাম
পানির মজা জানলাম, সব জানলাম। এবার হাউজে কাউসারের এই হাউসটা হবে কোথায় এটা একটু জানি দেখেন। আচ্ছা বলেন তো, হাউজে কাউসারের পানির কথা যে ছোটবেলা থেকে শুনি, কই পান করবো আমরা? এটা কেয়ামতের মাঠে, কোথায়? হ্যাঁ, কেয়ামতের মাঠে বিপাসার্ত হবে মানুষ, তখন নবীর হাউজে কাউসারের পানি পান করবে। এটাই তো হাউজে কাউসার, তো জান্নাতে হাউজে কাউসার কই? তো কেয়ামতের মাঠে পান করবো কেমনে? কথাটা বুঝেন, হাউজে কাউসার কই? স্পষ্ট হাদিস, হুয়া নাহরুন ফিল জান্নাহ, হাউজে কাউসার জান্নাতের একটা নহর। তো জান্নাতের নহর কেয়ামতের মাঠে পান করবেন কেমনে? কেয়ামতের মাঠ থেকে আর জান্নাতে মাঝখানে তো সেতু আছে, সেতু দিয়ে পার হয়ে না জান্নাতে যাবেন। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর হাউজে কাউসার তো জান্নাতে, আমরা খামু কেমনে? এই মনে করেন হাউজে কাউসার বাণী, আর এই মনে করেন কেয়ামতের মাঠ। হাউজে কাউসারটা জান্নাতের মধ্যেই। মুসলিম শরীফের 2300 নাম্বার হাদিস, মানে 2300 নাম্বার হাদিসে আসছে, ইয়াশখুবু ইয়াশখুবু ফিহি মিজাবানে মিনাল জান্নাহ, হাউজে কাউসার জান্নাতেই, এই জান্নাতের হাউস থেকে দুইটা নালা দুইটা খাল তৈরি করে দেওয়া হবে। এই দুই খাল গিয়ে কেয়ামতের মাঠে রসুলকে যে হাউস দেওয়া হবে, ওই হাউজের মধ্যে এই জান্নাতের হাউজে কাউসারের দুই নালা লাগায় দেওয়া হবে, এখান থেকে পানি যাবে। আর এটার পাশেই আকাশের নক্ষত্রের চাইতে বেশি পাত্রগুলা থাকবে, উম্মতকে নবী এই হাউস থেকে পানি পান করাবে। মিজাবানে মিনাল জান্নাহ, জান্নাত থেকে আপনার দুইটা খাল দুইটা নালা তৈরি করে দেওয়া হবে, এখান দিয়ে পানি যাবে, সেখান থেকে রসুল পান করাবে। কিন্তু মূলত তো ওই যে হাউজে কাউসারের পানি, তো তাই আল্লাহ বললেন হাউজে কাউসার আপনাকে দিলাম, আর আপনার ওই হাউসটা থাকবে জান্নাতে। আর মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট আমরা জানলাম, সেই হাউস থেকে পানি দুইটা নালা দিয়ে সেখানে যাবে, সেখান থেকে পিপাসার্ত উম্মতকে আল্লাহ রসুল পানি পান করাবে। কি কথা বুঝাইছিনি? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করে। এখন কথা হলো হাউজে কাউসারটা কত বড়, মানে এটা হলো আপনার, এটা হাউজে কাউসার তো জান্নাতে, আর ওই যে আপনার যে ইয়াটা থাকবে কেয়ামতের মাঠে, এটা কত বড় হবে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 6580 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না কদর হাউজি কামা বাইনা আইলা বা ইলিয়া বা ইলা ইলা সানআ মিনাল ইয়ামান। নবীজি বলেন, বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামানের সানআ পর্যন্ত যত বড়, ইন্না কদর হাউজি, আমার যে হাউসটা থেকে আমি পানি পান করাবো, এটার পরিমাণটা হবে ঠিক এত বড়। এটা থেকে পানি পান করাবো। এই হাদিসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিহি মিনাল আবারিক, এই হাউজে কাউসারের পারে জগ থাকবে, জগ জগ, একটা হলো জগ, আরেক হাদিসে বলছে আনিয়া পাত্র। তো আমরা দুইটাই ধরি, ছোট পাত্র বড় পাত্র, জগ দিয়া তোলা হবে, এটা থেকে ঢেলে উম্মতকে পানি পান করা হবে। এটা দাস মিনাল আবারিক, ইব্রিকনের বহু বছর আবারিক, আবারিক মানে জগ। হাউজে কাউসারটা আসলে কি বলেন আমার সাথে? বলেন এক বাক্যে, বলেন এক কথায়, বলেন এক কথায়, প্রভূত কল্যাণ, প্রচুর কল্যাণ। বলেন কাউসার মানি প্রচুর কল্যাণ, বলেন দলিল সহিহ বুখারীর বর্ণনা 4966 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন আন্নাহু ক্বালা ফিল কাউসার, আব্দুল্লাহ ইবনে আব্বাস কাউসারের ব্যাপারে বলেন, শোনো তোমরা যে কাউসার কাউসার শোনো, এই কাউসার হুয়াল খাইর আল্লাযী আতাহুল্লাহু নাবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাউসারটা পুরোটাই হলো কল্যাণ আর কল্যাণ, যে কল্যাণ আল্লাহ দুনিয়াতে থাকতেই তার নবীকে দান করেছেন। তাহলে কাউসারটা পুরোটাই কল্যাণ। এই জন্য তাহকিক করতে গেলে দেখবেন কাউসার কাসরত থেকে আসছে, কাউসারটা কাসরত থেকে আসছে, কাসরত মানে অধিক, প্রভূত কল্যাণ, প্রচুর পরিমাণ কল্যাণ। আমাদের নবীকে কাফেররা জ্বালায়, আল্লাহ কয় আপনি কষ্ট নিয়েন না, আমি আপনাকে কল্যাণ, প্রভূত কল্যাণ দান করলাম সান্ত্বনা দেওয়ার জন্য। বুঝাইছিনি না? তুই না কাল কাউসার? আচ্ছা এবার আসেন, হাউজে কাউসারের পানি তো পান করবে কারা? নবীর ইমানদার উম্মত, যারা পিপাসার্ত হবে তাদেরকে পান করাবে। কিছু মানুষ আছে যারা নবীর উম্মত, যাদেরকে নবী চিনবে তারাও নবীকে চিনবে। তো চেনার পর নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে না, প্রথমে পান করাইতে চাইলেও পরে পান করাবে না।
এই জাতীয় উম্মতের পরিচয় জানার দরকার আছে না নাই যদি পরিচয় জানার পর আমাদের মাঝে ওই স্বভাব থাকে তাহলে আমরা ওই স্বভাব বর্জন করব কারণ আমরা ওই উম্মত হব না যেই উম্মতকে নবী প্রথম পানি পান করাইতে চেয়েও পরে পান করাবে না এই উম্মত আমরা হতে চাই না আল্লাহ হেফাজত করুক আমিন তাহলে আমরা ওই উম্মতটার পরিচয় নিয়ে নিই সহি বুখারীর বর্ণনা 6583 6584 এই দুইটা হাদিস মিলে আমরা একটা হাদিস শুনব এখন سهل ابن سعد رضي الله تعالى عنه برننا قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوز الله আমার যে হাউজে কাউসার দান করেন ওই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য তোমাদের আগে আগে আমি কাউসারের সামনে চলে যাব যেন তোমরা আমার কাছে আয়েশা হাউজে কাউসারের পানি পান করতে পারো নবীজি বলেন আমি কাউসারের সামনে যাব যাওয়ার পর মানমাররু আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আমার সামনে দিয়ে আমার উম্মতের যেই যাবে সেই পান করবে আর পান করার পর কখনো বিপাসার্ত হবে না কি জানলাম আমার সামনে দিয়ে আমার যেই উম্মত যাবে পানি পান করবে আর পানি পান করার পর উম্মত আর বিপাসার্ত হবে না ثم لا يردن علي اقوام اعرفهم ويعرفونني এরপর আমার সামনে দিয়ে একদল উম্মত যাবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে আমি তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে আমি আমার উম্মতকে পানি পান করাইতে চাইবো ثم يحال بيني وبينهم আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধক করে দেওয়া হবে পর্দা ফেলে দেওয়া হবে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না فاقول يا رب انهم مني আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আল্লাহ তারা না আমার উম্মত আমি পানি পান করাবো মাবুদ আল্লাহ জবাব দিবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা শরীয়তের মধ্যে নতুন কত বেদাত সৃষ্টি করছে আপনি শরীয়তের মধ্যে যা রেখে যান নাই এমন কর্ম তারা কাণ্ড করছে দুনিয়ার মধ্যে এই কারণে আপনি আজকে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না যেই নবী একটু আগে হাউজে কাউসারের পানি পান করাইতে চাইলেন বেদাতীদের পরিচয় জানার পর আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যার দীনি আমার সামনে থেকে দূর হও 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 লিমান গায়্যার বাদি আমি চলে আসার পর আমার রেখে আসা শরীয়তকে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত আল্লাহ আমাকে দিয়েছিলেন আর আমি এটা পূর্ণাঙ্গ দুনিয়াতে রেখে এসেছিলাম এটার মধ্যে যারা নতুন বেদাত সৃষ্টি করেছে দূর হও আমার সামনে থেকে কিসের হাউজে কাউসারের পানি পান করবা আমি দেখতেও চাই না তোমাদেরকে সরখান থেকে তাহলে খাওয়াইতে চাইলেন যেই জানছে বেদাতি যাও দূর হও কি বোঝা যায় মরে গেলেও বেদাতি কাজ করা যাবে না কি বুঝেননি কি গেলেও বলেন তো মরে গেলেও বেদাতি কর্মকাণ্ড করা যাবে না তাহলে আমার সাথে বলেন বলেন আমরা বিসমিল্লাহ বেদাতি কাজ করব না কর্মকাণ্ড করে হোক ছোট পরিসরে বলেন অথবা বড় পরিসরে কিছুদিন পরেও যদি করে বলেন আমরা সেখানে শরীক হব না আমরা সেখানে ইনশাআল্লাহ।